কিন্তু একটা শর্ত আছে। কি? আমার কি শর্ত? আমি যাব, কিন্তু কিছু করতে দেব না, যাব আর আসব। তাই সত্যি? হ্যাঁ, কিচ্ছু করব। ওকে, সত্যি সত্যি চলো। এখন তুমি ছাড়া তার ভালো মাস্টার তো এই গ্রামে নাই। আচ্ছা দেখ মনে চাচা, আমি দেখি ইয়ে করে আস, কোন দিন ফালানো যায় ওই ডেট থেকে আমি আসবো। ওকে বাবা, তুমি জানাই আমার। হ্যাঁ ধরে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হাটকে দেখি, কারণ ওই একটু দেখলে ভালো লাগে তো, তাই বলি। আবার কই মানে সবার সাথে? স্যার সবার সাথে না, খুব দুষ্ট হয়ে যাচ্ছে। স্যার ছাড়েন, স্যার কি করছেন স্যার? শোনো, আমার আসলে তোমাকে খুব ভাল লাগে, এই জন্য ওই যে বদমাইশটাকে সরিয়ে দিলাম, এই মেয়েটাকে সরিয়ে দিলাম। কি বলছেন স্যার এইসব? হুম স্যার ছাড়ুন আপনি আমাকে। আরে বোকা, ইয়ে ভয় পাবিস না, লজ্জা সরকার। আমি তোর স্যার, আমার স্যার, আমি এখন আমি তোর স্যার না, এখন আমি প্রেম করি, প্রেমিক। Thank you.
ভালোই তো, বাবার কাছে টাকা চাইলে বলে ভাইয়ের কাছ থেকে নে, আর ভাইয়ের কাছে টাকা চাইলে বলে ভাবির কাছ থেকে নে, ভাবির কাছে টাকা চাইলে বলে তোমার ভাইয়ের কাছ থেকে নাও। কেউ আর টাকা দেয় না, কি করব? থাক, তোমাদের টাকা লাগবে না। আরে বুড়িয়া তো কথা, ওর টাকা তো নাই, তুই বাবার কাছে যা না। তুমি তো দিলে 10 টাকা কি হইতো? আমার তো নাও চলে, 10 টাকা দাও, 5 টাকা দাও, 20 টাকা দাও। এটা কোনো ব্যাপার, তুমি আমাকে বলতে পারছো। আরে বাবা রাখো, আমি তোমার টাকা নিতে পারবো না। তুমি আমাকে ভালো ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। তাহলে তুমি রাখো, আমি নিতে পারবো। বাবা রাখো, ভালোবাসার মানুষ দিলে নিতে। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা নিচ্ছি কিন্তু পরে ফেরত দিয়ে দিব, ধার হিসেবে। আচ্ছা তুমি, তোমাকে কিন্তু নিতে হবে। আচ্ছা ইটস ওকে। এই যে বাবা, তোমার কাছেই যাচ্ছিলাম, তোমাকে যে বলছিলাম আমার কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, টাকাটা কি ম্যানেজ করেছো? না আমি টাকা এখনো ম্যানেজ করতে পারিনি। মানেটা কি? আমি ফর্ম ফিল আপ করব না, আমার কি পড়াশোনা করতে হবে না? পড়াশোনা তো আমি করতেই হবে, এখন আমি তো চিন্তায় আছি তোমার টাকাটা নিয়ে, আর কয়েকটা দিন আমার সময় আছে। কয়েকটা দিন দিয়ে কি হবে? ফর্ম ফিল আপের ডেট হচ্ছে কালকে, তুমি আমি কয়েকদিন দিয়ে করবটা কি? থাক, তোমাদের টাকা দিতে হবে না, আমি আর পড়াশোনা করব না। আচ্ছা আমি রাগ করে না, আমার জন্য টেনশন করতে হবে না। আমি যেভাবে দেখছি তোমার টাকাটা কী করে, জিনিসপত্রের যে দাম এখনকার জামানাতে পড়ে গেলাম, এখন টাকাটা কী করে সংগ্রহ করি? এদিকে সংসার, এদিকে আর ফর্ম ফিলাপের টাকা। টাকা নিতে তো আমি তো তোমাকে বলছি, তাই না, যে টাকার যত সমস্যা আমি দেখতেছি, তুমি আমার লাভার না, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আছে কি না বলো? আছে। তুমি আমার কাছে লজ্জা করো, আমি তোমার কাছ থেকে আমি কত নিবো? মানে যত লাগবে তত নিবো, তুমি আমার ভবিষ্যৎ বউ, তাই না? আমি যদি তোমাকে এখন থেকে টেক কেয়ার না করি তাহলে কখন? কোনো টেনশন করো না, টাকা আমি দিচ্ছি, তুমি কোনো টেনশন করো না, যখন যা লাগবে তুমি আমাকে, ঠিক আছে? ধরো তোমার যত টাকা লাগে, হ্যাঁ এই যে দিলাম নিবা, হ্যাঁ রাখো, আমার কাছে কোনো দ্বিধা করবো না, ঠিক আছে? ওকে, এটা পরেও যদি কিছু লাগে তোমার, তুমি আমাকে, ওকে, কোনো টেনশন করবো না, বিকজ আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। বাবা
কিন্তু একটা শর্ত আছে। কি আবার কি শর্ত? আমি যাব কিন্তু কিছু করতে দেব না, যাব আর আসব। তাই সত্যি? হ্যাঁ কিচ্ছু করব। ওকে সত্যি সত্যি চলো। তুমি তো পাগল হয়ে যেতে, কাজ না করলে কি খাইবা কও? বলছি তো যাও, তোমার তো একটা বই না আছে, খালি খায় পরে একটু কোনো কাজ করে না। তুমি কি আমার ভুন্ডের চোখে দাও? তাহলে কি করবো একলা একলা? আর সব কথা কম কও, খাইতে দাও যাও। হঠাৎ করে কি হয়ে গেল? অসুস্থ কি হয়েছে তোমার? কান্দতেছো কে? হ্যাঁ কান্দতেছো কে? কি হয়েছে বলো ববি। আমি মা হতে চলেছি। মানে কি করছিস? কি করতেছো তুমি? তুমি কি ঢুড়ে এলা? হেমু কন কেমনে দেখ। আমি তোর টাকা দেই, আমার কাছে না থাকলে তোর ভাবি টাকা দেয়, তোর ভাবি না দিলে তোর বাবাই দেয়। বাবা তোর কত কষ্ট করে পড়াই দেখ, আমরা মানুষের এখানে দিন মজুরি করে তোর পড়াই, আর তুই কি না এই কাজ করবি? আমরা সমাজে মুখে আমরা দেখাব খারাপ লোক দেখাবো।